আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল হোসাইন, আজকে আপনাদের সামনে গ্রুপ ক্রিকেট আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে ঢাকা থেকে সৌদি আরব, রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম, আবহা, তারপর ঢাকা টু দোহা, ঢাকা টু মাস্কাত, যারা ডিসেম্বর মাসের শেষের দিকে যাইতে চান, তাদেরকে কিছু গ্রুপ টিকিট আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা। আপনারা যদি যাইতে চান তাহলে আপনারা স্বল্প ফেয়ারে গ্রুপ টিকিটে যাইতে পারবেন। কারণ হচ্ছে, আপনারা যদি ঢাকা টু রিয়াদ ডিসেম্বর মাসের শেষের দিকে দেখেন, এখানে লেখা আছে 21 তারিখ টু 31 তারিখ। যদি আপনারা সৌদি এয়ারলাইন্সে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 45,000 টাকা, 45,500 টাকা। চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে আমাদের যে টিকিট কাটার যে ওয়েবসাইট সেখানে দেখাচ্ছে 96,000 টাকা। এখন দেখেন এখানে অর্ধেক মানে গ্রুপ আপডেট, আপনারা যদি সৌদি এয়ারলাইন্সে যেতে চান তাহলে আপনারা 35,500 টাকায় যেতে পারবেন ঢাকা টু রিয়াদ 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তারপর ঢাকা টু রিয়াদ আপনারা যদি সামথিং ট্রানজিটে যেতে চান, মানে 5 ঘন্টা ট্রানজিটে যেতে চান, তাহলে আপনাদের ফেয়ার পড়বে 41,000 টাকা, সাথে হলো খাদ্য অ্যাড করা আছে। আপনারা যদি ঢাকা টু রিয়াদ 22, 23, 24, 25, 26, 27, 28 যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 41,500 টাকা, এখানে 3 ঘন্টা ট্রানজিট আছে। বন্ধুরা, আপনারা কিন্তু সৌদি এয়ারলাইন্সে যেতে পারবেন 35,500 টাকায়। এখন ঢাকা টু জেদ্দা আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইট সৌদি এয়ারলাইন্সে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 47,500 টাকা। ঢাকা টু জেদ্দা আপনারা যদি ট্রানজিটে যেতে চান 5 ঘন্টা ট্রানজিট, তাহলে আপনাদের ফেয়ার পড়বে 46,500 টাকা। ঢাকা টু মদিনা আপনারা যদি ডিসেম্বর মাসের শেষের দিকে সৌদি এয়ারলাইন্সে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 50,500 টাকা। দেখেন ঢাকা টু মদিনা আপনারা যদি ডিসেম্বর মাসের শেষের দিকে যেতে চান গালফ এয়ার এয়ারলাইন্সে, দেখেন 4 ঘন্টা ট্রানজিট আছে, সাথে খাদ্য অ্যাড করা আছে, আপনাদের পড়বে 43,000 টাকা। ঢাকা টু দাম্মাম আপনারা যদি ডিসেম্বর মাসের শেষের দিকে যেতে চান গালফ এয়ারে, আপনাদের ফেয়ার পড়বে 39,000 টাকা, 4 ঘন্টা 35 মিনিট ট্রানজিট। ঢাকা টু দাম্মাম দেখেন শেষের দিকে যদি যেতে চান 39,500 টাকা পড়বে, 3 ঘন্টা ট্রানজিট। ঢাকা টু দাম্মাম আপনারা যদি 6 ঘন্টা ট্রানজিটে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে সাথে খাদ্য অ্যাড করা আছে 39,000 টাকা। এখন ঢাকা টু আবহা আপনারা যদি ফ্লাই দুবাইতে যেতে চান, এখানে কোনো খাদ্য অ্যাড করা নেই, 2 ঘন্টা ট্রানজিট, আপনাদের ফেয়ার পড়বে 51,000 টাকা। ঢাকা টু আবহা দেখেন আপনারা যদি ডিসেম্বর মাসের শেষের দিকে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 51,000 টাকা, 2 ঘন্টা ট্রানজিট, সাথে কোনো খাদ্য অ্যাড করা নেই। ঢাকা টু দোহা আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইট যাইতে চান, এখানে ডাইরেক্ট না, 1 ঘন্টা ট্রানজিটে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 36,000 টাকা। আর যদি ঢাকা টু দোহা আপনারা ডাইরেক্ট ফ্লাইট কাতার এয়ারলাইন্সে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 43,000 টাকা। বন্ধুরা, তারপর ঢাকা টু মাস্কাত আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 35,500 টাকা। এটাই আজকের গ্রুপ টিকিট আপডেট। বন্ধুরা, আপনাদের যদি গ্রুপ টিকিট আপডেটের প্রয়োজন হয় তাহলে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করার জন্য চেষ্টা করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।